হ্যালো এভরিওয়ান, আমি নুরুন নাহার। আজকে দেখাবো মানে গড়ে থাকা মাংস দিয়ে পিঠা বানায় ফেলবো। মানে এটা হচ্ছে বেঁচে যাওয়া মাংস, যে মাংস খেতে খেতে একটু পুরাতন হয়ে গেছে, হাঁড়িতে ছিল, কড়াইতে ছিল, সেটার মধ্যে আমি দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, এসব দেওয়া যায়। আচ্ছা, দেওয়ার পরে আমি এরকম করে নিয়েছি, যতটা পিঠা হবে যতটা মানে কি বলে এটাকে, যতটা গোল করে নিয়েছি ততটা পিঠা করে নেব। এটা ভালো করে মতে নিতে হবে, ডোলে নিতে হবে। আচ্ছা, তারপর কি করতে হবে? ও, আমি তেলে ভাজবো না, মানে এমনি ফ্রাই প্যানে দিব, ভাজার মানে শুকনো খোলায় ভাজবো, দেখাবো তোমাদের। তো এটা আমি ডোলে নিচ্ছি, আটাটা। আমরা যে চালের গুঁড়ো লাগবে, কি বলে সেটাকে, চালের গুঁড়ো, মানে বুঝতে অসুবিধা হবে আমার ভাষাগুলো, আসলে আমি এরকমই, চালের গুঁড়ার প্রয়োজন নেই। আমরা আটা দিয়েও পিঠা করে নিতে পারি, বাচ্চাদের খেতে দিতে পারি, বিকেলের নাস্তা হিসেবে, সকালের নাস্তা হিসেবে খেতে পারি। এই আটা দিয়েই আমরা বিভিন্ন রকমের পিঠা করে নিতে পারি। ময়দাও লাগে না, চালের গুঁড়াও লাগে না। আমাদের মনে রাখতে হবে, আমরা যারা মানুষ, তারা গরিব মানুষরা যা খায়, আমরা কিন্তু বড় লোকরাও তা খাই। দুঃখিত, অত্যন্ত দুঃখিত যে আমি বড় লোক বলছি, আসলে আমরা সবাই এক সময় মাটির নিচে যেতে হবে। আমাদের ঠিকানা এক জায়গায়, যে যত বড় লোকই হয় না কেন, সে গরিব মানুষ যেখানে শোবে আমরা কিন্তু সেখানেই শোব। সুতরাং ওরা যা খায় আমরাও কিন্তু তাই খেতে পারি। এই আটা দিয়ে আমরা সব রকমের পিঠা তৈরি করতে পারি। অনেক সময় অনেকের চাল থাকে না বলে, যে আমাদের চাল নাই, আমরা পিঠা করব কিভাবে, চালের গুঁড়ার জন্য অপেক্ষা করে। আসলে কিন্তু আমরা সাধারণভাবে অনেক মুখরোচক খাবার পেতে পারি। তো ঠিক আছে, এটা দিয়ে আমি এখন পিঠা করে নেব। এই যে আমি এরকম করে নিয়েছি, এইখানে যতটা গোলাকৃতি করেছি ততটা পিঠার জন্য এগুলো প্রস্তুত করে নিয়েছি। আমরা মায়েরা অনেক সময় পিঠা বানাতে ঝামেলা মনে করি, তো আমার মনে হয় এগুলো একদম সহজভাবে আমরা বাচ্চাদের খেতে দিতে পারি, এমনকি বয়স্ক লোকরাও খেতে পারবে, যেহেতু এটা আটার নরম হবে। আর এটাও একদম হাড়গোড় নেই, একদম নরম, সফট। তো যাই হোক, আমি বানিয়ে বানিয়ে এই তাওয়ায় রাখবো, হালকা তেল দিয়ে দিয়েছি, ডুবা তেলে ভাজবো না। মাংসতে যেই তেল আছে সেটাতেই ভাজা হয়ে যাবে, এই যে এখানে একদম একটু হালকা তেল দিয়ে দিয়েছি, তো আমি এগুলো বানিয়ে এটাতে নিব। এই যে এখানে, এইখানে যে মাংসের পুর ভরে নিয়ে এরকম করে নিয়েছি, এই যে এখানে চারটা তৈরি করেছি। চিন্তা করছি ডুবা তেলে ভাজবো না, এভাবে ভেজে নেব শুকনো খোলায়, তো আমার মনে হয় ভালোই হবে। তো আমি চিন্তা করছি কয়েকটা ওভেনে দিয়ে দিব। ওভেনে হলো থালাটাই দিচ্ছি, কারণ হচ্ছে অন্য কিছু ফেটে যেতে পারে।
এই যে এটা হচ্ছে সেই পিঠা, আমি অল্প সামান্য তেল দিয়েছি তাওয়ায়, আর মাংসের যে তেলটা ছিল সেটা দিয়েই পিঠা ভাজা হচ্ছে। তো আমরা কিন্তু এরকম পিঠা বাসায় বানিয়ে খেয়ে নিতে পারি। তো তো প্রায় হয়েই গেছে, আর সময় নিব না, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। এটা প্রায় হয়ে গেছে, খাবারের ব্যবস্থা করবো। তো ঠিক আছে বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করবা, বেশি বেশি শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।